ভাই দেখ হবে না দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন সকলকে শুভেচ্ছা। আসলে আমরা যে বারবার বলি যে ধর্ম যার উৎসব সভা, যেখানে যাই আমরা প্রায় সবসময় বলে আসি ধর্মের উৎসব সভা। এটা বলার একটা মূল কারণ কিন্তু আছে, যে আমরা বারবার বলি যে ধর্ম যার উৎসব সভার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, নৌকাভাটে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, উন্নয়নের মার্কা নৌকা মার্কা, এই কথাগুলি আমরা যে বলি এই কথাগুলির পিছনে কিছু কারণ আছে। আমিও যখন ছোট ছিলাম আমি ভাবতাম যে এক কথা তো বারবার কেন বলবো, আমি আমার তখন আমার বাবা রাজনীতি করে তিনি একটা সেট কিছু কথাবার্তা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন করেছে 71 সালে দেশ স্বাধীন হয়, আরো আগের থেকে তিনি স্বাধীনতার জন্য দীর্ঘ প্রায় 20-25 বছর তিনি কিনা করে পুরো সময়টি বাঙালি জাতির স্বাধীনতা বাঙালি জাতির স্বাধীনতার জন্য কিন্তু তিনি রাজনীতি করেছেন, এবং সেই রাজনীতি করতে তিনি তিনাকে বহুবার বহু বছর আর যৌবনে প্রায় 13-14 বছর শতমত কারাবন্দী হতে হয়েছে। তো এই বিষয়গুলি আমরা বারবার বলি, আপনারাও জানেন আপনারা পুরোপুরিরা আছেন এখানে, আমিও আছি, আমরা সকলে বুঝি যে একই কথা কেন বারবার বলতে, একই কথা আমরা বারবার বলি কারণ আজকে হয়তো আমরা অনেক সুখে আছি, ভালো আছি, একটা অবস্থানে আছি, শান্তিপূর্ণ একটা অবস্থান বিরাজ সারা বাংলাদেশ, কিন্তু আমাদের এই দেশে আমার এখানে বক্তব্য দেওয়ার আগে আমার উদ্যোগ পরিষদের সভাপতি দাদা বললেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম আমাদের স্বাধীনতার চারটি মূল আদর্শের মধ্যে ধর্ম নিরপেক্ষতা অন্যতম একটা বিষয় তিনি চেয়েছিলেন রাষ্ট্র স্বাধীন করার, অর্থাৎ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা আছি আমরা সকলে একই জায়গায় একই মাটিতে, আমরা এই বাংলার মাটিতে বসবাস করি, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, ধর্মীয় পরিচয় তো আমরা জন্মগতভাবে আমরা আমার ধর্মের পরিচয় পাই, কিন্তু আমার রাষ্ট্রের পরিচয় আমার রাষ্ট্রীয় পরিচয় আমার রাষ্ট্রীয় ঠিকানা পৃথিবীর মানচিত্রে এই ছোট্টখানে একটা দেশ, এই পরিচয় পেতে আমাদের বহু রক্ত দিতে হয়েছে, এবং এই পরিচয় ধরে রাখতেও আমাদের স্বাধীনতার পরেও আমাদের কিন্তু নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, তার পরবর্তী জাতির পিতা অল্প সময় হাতে পেয়েছিলেন দেশটাকে গুছিয়ে আনার জন্য, কিন্তু অল্প সময়ের মধ্যে তিনাকে সপরিবারে হত্যা করে ফেলে দেওয়া হয়, তারপর আমাদের জাতীয় চার নেতা তাদেরকেও হত্যা করে ফেলে দেওয়া হয়, তারপর দেশের কি অবস্থা ছিল যারা মুরব্বীরা আছেন আমাদের ভালো লাগে, তারপর জিয়া রহমান ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশকে বাংলাদেশের যে স্বাধীনতার মূল আমাদের এই শাসক তন্ত্র তৈরি করার যে ইচ্ছা কিংবা চেতনা কিংবা এই পরিকল্পনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল, সেই জায়গাটাতে তিনি এই ধর্ম নিরপেক্ষতাটাকে সরিয়ে দিচ্ছে, এবং গণতন্ত্র মুখে বলতেও কিন্তু মাসল্য জারি করে রাষ্ট্র পরিচালনা করতে আর সমাজতন্ত্র সমাজের কি অবস্থা পিছিয়ে পড়ে মানুষজনের কোথায় কি থাকে তাদের কোনো খোঁজ খবর সেখানে ছিল, অর্থাৎ এক রায় তন্ত্র
ডিকটেটরশিপ যেটাকে বলা হয় অটোক্রেটিক ডিকটেটরশিপ সেই জিয়া রহমানের আমল থেকে তিনি শুরু করেছেন এবং একটা সময় বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ও বাংলাদেশ করে দেওয়া আবার সেটাকে প্রথম স্বীকৃতি পাকিস্তান দিয়েছিল তো এই স্বাধীনতার পরে আমরা আজকে বারবার এই কথা বলি কারণ আমাদের দেশে এই শক্তি এই চক্রান্তকারীরা এরা এখনো তারা তাদের সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমনকি আমাদের এই গত 15 বছর ধরে আমার সামগ্রিক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ সামগ্রিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাতে দিক নির্দেশনা দিচ্ছে কিন্তু থেকে থেকে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার জন্য একটা গোষ্ঠী শুধু বাগেরহাটে নয় সারা বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালু এর শিকার আমাদের অনেকবার হতে হয়েছে কেউ কোথায় এখন ইন্টারনেটের যুগ ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের করে দিয়েছেন কিন্তু এই দেখা গেল ফেসবুকে কিংবা কোনোখানে কোনো না কোনো একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট কেউ চালায়ও না এই স্বতন্ত্র এই অ্যাকাউন্টে একটা মানে আমাদের মানে আমাদের ধর্মীয় যে সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করার জন্য আপত্তিকর একটা বিষয় তারা সেখানে তুলে ধরে একটা পোস্ট তারা আছে সেটা নিয়ে আমাদের পাড়া মহল্লায় মুরব্বীজনরা যারা আছে মসজিদে মন্দিরে বিভিন্ন সময় কিন্তু দেখেছেন এরকম অনেক কিছু হয়েছে আপনাদের পর্যন্ত মাঝে মাঝে আমরা আসতে দিই আমরা নিজেরা কিন্তু এই বিষয়গুলি প্রশাসনের সাথে বসে সমাধান করে তা আমাদের সতর্ক থাকতে হবে যে এই ষড়যন্ত্রকারীরা এই পরাজিত শক্তি বিশেষ করে বাগেরহাটে আপনারা জানেন বাগেরহাটের ইতিহাস বাগেরহাটে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস এখানে রাজাকারদের সে সময় কি অবস্থান ছিল এবং রাজাকাররা এখানে মানুষকে কিভাবে অত্যাচার করেছিল মুক্তিযোদ্ধাদের অত্যাচার করেছিল সাধারণ মানুষকে কিভাবে অত্যাচার করেছিল আপনারা জানেন আজকে এই পরাজিত শক্তিকে আবারও সাথে নিয়ে এই বিএনপি জামাত জোট তারা এখন আবার রাজপথে নেই তাদের লক্ষ্য তারা তারা চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে উত্থান করতে গত 15 বছর ধরে সেটা সম্ভব হয়নি কারণ জনগণ তাদের সাথে গত 15 বছর ধরে তারা রাষ্ট্র আমাদের সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেই চেষ্টা তারা নির্বাচনে প্রথম যখন নির্বাচিত হলো 2008 সালে তার পরবর্তীতে তারা চেষ্টা শুরু করেছে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে কারণ আমি মুসলমান আমি বিশ্বাস করি আল্লাহর রহমত আছে আরেকটা বিষয় হলো গিয়ে জনগণ অর্থাৎ বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে আজকে অনেক অনেক আমাদের আওয়ামী বড় দল সরকারের অনেক মন্ত্রী আছে সকল আছে কিন্তু অনেকে অনেক বিষয় আসলে কিন্তু কথা বলে কিন্তু আমরা কার কথাটা শোনার জন্য সবসময় বসে থাকি একটা সংকট হলো জিনিসপত্র দাম বাড়লো আমরা সর্বশেষ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাচ্ছি শেখ হাসিনা যেটা বলতে আসছে কথার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি কারণ তাকে আমরা বিশ্বাস করি তাকে বাংলার জনগণ বিশ্বাস তার বাবাকে যেভাবে বাংলাদেশের মানুষ বিশ্বাস করত ভালোবাসত আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার কর্মের জন্য তার বিশ্বাসের জন্য তার পরিশ্রমের জন্য কিন্তু আমরা বিশ্বাস করি আর আমাদের লক্ষ্য থাকবে আমরা যেহেতু এদেশের জনগণ আমি আজকের আমি অবশ্যই পরিবারের সন্তান কিন্তু তার সাথে আমরা বাঙালি আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আগামী নির্বাচনে আগামী নির্বাচনে এখন নির্বাচন সামনে আসছে বহু বছর এখানে তো বিএনপির দল আছে আপনারা আমার সাথে ভালো জানেন 2001 সালে আমার বাবা এখানে নির্বাচন করতে এসেছিলেন অনেকে তার নির্বাচন করেছে করেছিলেন যে নির্বাচনে কি হয়েছে না হয়েছে শুধু বাগেরহাটে না জাতীয়ভাবে কি হয়েছে তা আমরা ভালোভাবে জানি জোর করে কে ভোট চুরি করেছে না করেছে সেটা আমাদের জানা আছে আজকে আমাদের করে ভবিষ্যৎ বাংলাদেশ আওয়ামী লীগ
কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কখনো সরকার গঠন করে, ইনশাল্লাহ করতেও হবে। কারণ আমাদের আওয়ামী লীগের আমাদের জোর আছে, একটা আমাদের তৃণমূলের সংগঠন আছে এবং আপনাদের জনগণ আছে। আর তাছাড়া আমাদের আজকে আমি বলতে চাই, যেমন পরিষদ আজকে যে পর্যায়ে এসেছে এটা আমাদেরই একটা ভ্রাতৃত্ব সম্পূর্ণ একটা সংগঠন হিসাবে আমি দেখি যে আমাদের আওয়ামী লীগেরই একটা অংশ আপনারা সব। আজকে আছে দীর্ঘ অনেক বছর ধরে এই পূজা উদযাপন পরিষদ আছে, এই কমিটি হয়ে আসে, আছে নতুন নেতৃত্ব আছে, আপনারাই সেটা সিদ্ধান্ত নেন, ঢাকা থেকে কেন্দ্র থেকেও আসে। আরেকটা আরেকটা আমি দেখলাম যুব ঐক্য পরিষদ একটা, এই প্রতিষ্ঠানটাও এখন সচল শক্তিশালী একটা সংগঠন হয়ে দাঁড়িয়েছে। এই পূজায় একসাথে বসবো, যেমন আমাদের এই সামনে সামনে দুর্গা পূজা বড় উৎসব, আমাদের বাঙালিদের জন্য বড় উৎসব, আমরা শুধু বাংলাদেশে না আমাদের ওই পার অঙ্গেও, কিন্তু আমাদের এটাই সবচেয়ে বাঙালিদের জন্য, হিন্দুদের জন্য এটাই সবচেয়ে বড় উৎসব। তো আমাদের লক্ষ্য থাকবে এই উৎসব, এই দিনগুলি আমরা কীভাবে শান্তিপূর্ণভাবে আমরা যেন পালন করতে পারি, সেটার জন্য আমাদের এখানে প্রত্যেকটি মণ্ডপের জন্য সিসিটিভি, যে নিরাপত্তার জন্য যে বিষয়টা আছে এই সিসিটিভির কাজ কত দূর আগানো, যে তালিকা আমরা পেয়েছি সেই তালিকার মধ্যে যেগুলি মণ্ডপ আছে প্রত্যেকটা মণ্ডপে আমরা ইনশাআল্লাহ সিসিটিভি লাগিয়ে দিব। তাছাড়া আমাদের পুলিশ প্রশাসন আর বাকি যে মন্দিরগুলি যদি কোনোটা বাকি রয়ে থাকে এই পর্যায়ে যদি না দিতে পারি পর্যায়ক্রমে সেটাও দেওয়া হবে। আমরা মন্দিরের নিরাপত্তা, আমাদের ধর্মীয় যেগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের সকল, আমরা অবশ্যই এই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আমরা করে দেব। আর আমাদের একটা বিষয় হলো যে আজকে আমি প্রায় দেখি ঢাকায় আমাদের সনাতন ধর্মীয় অনেক নেতৃবৃন্দরা আছে, ঢাকায় যেমন আমরা আমাদের সাথে রাজনীতি করে না, আওয়ামী লীগের রাজনীতি পায় করতেই পারে। আমাদের সমস্ত মুসলমান কিংবা সমস্ত হিন্দু যে এক দল রূপে এবং কতক্ষ দেখা আছে, তো সেখানে তারা মাঝে মাঝে আজকে কথাটা বলে দেয়। আমরা বাংলাদেশে একটা বিশেষ পত্রিকায় লেখা এসেছে যে গত 50 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বলে প্রায় 70 লক্ষ হিন্দু পরিবার তারা ওপারে চলে গেছে ভারত। এই সমস্ত কিছু মানুষ তারা স্বেচ্ছায় চলে যায়। আবার বিএনপি জামাত যখন জোট সরকারে ছিল তখন বহু মানুষ চলে গেছে সারা দেশ থেকে অত্যাচার, কিন্তু ওই সমস্ত জিনিস ওই সমস্ত তথ্য মিলায় গত 15 বছরের হিসাব মানে আমাদের উপরে কষ্ট চাপাতে চাইছে মূলত। আর আমাদের কথা হলো কি, আমি এখানে নির্বাচিত হয়েছি, আপনারা এখানে আছেন, আমাদের নির্বাচনের পর কি আপনাদের উপরে কোনো কেউ আঘাত করেছে কিনা কিংবা কোনো আক্রমণ করেছে কিংবা আপনাদের অত্যাচার করেছে না সেটা আপনারা বলেন। গত 15 বছর ধরে আপনারা কি ভালো আছেন নাকি না সেটা বলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি আমরা শান্তিতে আছি কিনা সেটা বলেন। এই শান্তি আমাদের ধরে রাখতে হবে, এই শান্তি পাওয়ার জন্য বহু সংগ্রাম বহু আন্দোলন করতে হয়েছে, বিশেষ করে সাম্প্রদায়িক যে প্রীতি সাম্প্রদায়িক শান্তি এটা ধরে রাখার জন্য, এটা ফেরত পাওয়ার জন্য আমাদের বহু সংগ্রাম করতে হয়েছে। 2001 সালের পর জঙ্গিবাদ সন্ত্রাসের উত্থান, মৌলবাদের উত্থান এবং ইসলামের ভুল প্রচারণা মিথ্যা প্রচারণা করে তারা এই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে।
আজকে সেই জায়গা থেকে আমরা অনেক দূরে গিয়ে ভালো একটা জায়গায় এসেছি। এখন তাদের আর সহ্য হচ্ছে না, আমাদের এই সামনে পূজা, আপনারা সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বাগেরহাটে এমন কোনো কেউ মাথা চালাতে উঠবে না, আমি তো নিচে থাকবো যে প্রয়োজনীয় যা যা নির্দেশনা দেওয়ার আমার দিয়ে দেওয়া হয়েছে প্রশাসন। আর তাছাড়া আমার দলের অর্থাৎ আওয়ামী লীগের থেকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের থেকে আমি আহ্বান করবো, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের এখানে যে সমস্ত পূজা মণ্ডপে যার যার এলাকায় যে মণ্ডপ পুড়ে আসে আপনারা ঘুরতে যাবেন, দেখতে যাবেন, আর তো কিছু না, ঘুরতে যাবেন, দেখতে যাবেন, উৎসব সবার আমরাও দেখবো, আমিও তো যাবো। যার যার অবস্থা থেকে সে তার তার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে তারা তো সবসময় ছিল আপনাদের সাথে, আপনারা তো আওয়ামী লীগেরই ওরা কোনো সবাই আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন। আর আমার এখানে স্বেচ্ছাসেবীরা থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, গ্রাম পুলিশ থাকবে, আনসার থাকবে, নিরাপত্তার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ এখানে যে কোনো ষড়যন্ত্র হবে আমি নিজে বাগেরহাটে থাকবো 21 তারিখ পর্যন্ত। আর আমি যোগাযোগ সবসময় রাখবো, 22 তারিখে সংসদ শুরু, আমাদের এটাই শেষ সংসদ, এই সংসদের পরে হয়তো তফসিল ঘোষণা দিয়ে দিবে সরকার, তারপরে এমপি হিসাবে আসবো। এই হলো আমাদের স্বেচ্ছাসেবকদের ইউনিফর্ম, আপনারা জেনে রেখেন হলুদ গেঞ্জি, আগেবারও ছিল প্রত্যেক বারে থাকে আমার থাকবে, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকেন আমাদের সাথে, ইনশাআল্লাহ এই শান্তিপ্রিয় অবস্থান আমরা ধরে রাখবো। আর আগামী নির্বাচন 24 সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লোকদা মার্কাকে বিজয় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন, আপনারা মাঠে থাকবেন। আজকে আমাদের নেত্রী কি পরিমাণ পরিশ্রম তিনি করেন সেটা ভাষায় বলে বোঝানোর মতো, আমি ঘরে বাড়িতে তার তিনার আশেপাশে থাকায় সবার তো আমার হয়েছে, কিন্তু আমার মাঝে মাঝে দেখে আমার মনে হয় আমি তো কোনো সময় এই পরিমাণ পরিশ্রম করতে পারব। ভোর 4টার সময় থেকে কাজ শুরু করে আর সেই কাজ শেষ হয় রাত্রে 12টায়, মাননীয় প্রধানমন্ত্রী ঘুমান সঙ্গে 4 থেকে 5 ঘন্টা সকালে উঠে নামাজ পড়ে শুরু করেন, রাতের বেলায় এসে আমাদের পরে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলি থাকে সমস্ত বিষয় দেশে তিনি যোগাযোগ করেন। আপনার যে ফোন আছে একটা ফোন নাম্বার তিনি এক সময় আমাদের পাবলিকলি দিয়েছিল, একটা মাননীয় প্রধানমন্ত্রীর ফোন নাম্বার আছে, সারা দেশের থেকে সেখানে মানে ছোট অসুবিধা বলেন আর বড় অসুবিধা বলেন, বড় সমস্যা ছোট সমস্যা সব রকম সমস্যা তিনি ফোনের মধ্যে থাকে, তিনি প্রত্যেকটা মেসেজ দেখেন এবং প্রত্যেকটা জিনিসের সমাধান দিন ওই দিনই সেটা শেষ করার চেষ্টা করে। আমার মনে হয় বাংলাদেশে এরকম কর্মঠ পরিশ্রমী প্রধানমন্ত্রী আমরা পাইনি, আমরা পাবো না, তিনি আমাদের জন্যই কাজ করছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যারা থাকবো আমাদের পরে যারা আসবেন তাদের জন্য তিনি এই বাংলাদেশকে একটা সুন্দর উন্নত বাংলাদেশ হিসেবে পরিণত করতে চাই। এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকবো, আছি, আপনারাও থাকবেন, ঐক্যবদ্ধভাবে আমাদের ভিতরে অনেকে ভুল বুঝাবুঝি করার চেষ্টা করবে, আমাদের ভিতরে অনেকে ভুল বুঝাবুঝি করানোর চেষ্টা করবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবে, এরা মাঠে আসার সুযোগ পাবে। আমি শুনেছি যে বাগেরহাটের যারা বিএনপির নেতৃত্ব দেয় তারা এখন আর বাগেরহাটে বসে তাদের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে না, কারণ আমার দল মাঠে জনগণ মাঠে সবাই মাঠে, তারা চলে গেছে খুলনার থেকে বাগেরহাটে নির্বাচন করবে, বাগেরহাটের রাজনীতি করবে, আরেক গ্রুপ চলে গেছে ঢাকা শহর, ঢাকা খুলনা থেকে বসে কি বাগেরহাটের রাজনীতি হবে? আর আমাদের আমি জাতীয় পর্যায়ে উন্নয়ন আপনারা দেখেছেন সবসময় দেখেন টিভিগুলোই দেখেন যে আমাদের দেশে উন্নয়ন গত 15 বছর পরে মানে 15 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী 8 সালে নির্বাচিত হওয়ার পর আমরা প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো
একটা দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা পরিকল্পনা